আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা সন্দেশ রেসিপি, যেটাকে কেক সন্দেশ বলা হয়। এটা অনেকটা নাটোরের কেক স্যান্ডউইচের মতোই। এই সন্দেশ রেসিপিটা ফলো করে আপনি যে কোনো সন্দেশ বানাতে পারবেন, কারণ আমি ছানার প্রসেসটা পুরো দেখিয়ে দিয়েছি। মডিফাই করে বিভিন্ন টাইপের সন্দেশ বানাতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আজকে আমি 2 লিটার দুধের ছানা করব, সেজন্য আমি 2 টেবিল চামচ নিয়েছি। যদি 1 লিটার দুধের করেন তাহলে 1 টেবিল চামচ নিবেন। এখন এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন এটাতে কোনো প্রকার লাম্পস না থাকে। এই মিশ্রণটা একটু পাতলা হবে, পানি মোটামুটি 1/4 কাপের মতো বা তার থেকে একটু বেশি লাগতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভিনেগারের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ ভিনেগার। 1 কেজি দুধের জন্য 2 টেবিল চামচ ভিনেগার লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আপনারা চাইলে 1/2 কাপ পানিও দিতে পারেন। 1 কাপ পানি দিলে ছানাটা অতিরিক্ত নরম হয়ে যায়, তাই 1/2 কাপ দিলেও চলবে। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এখন হাই হিটে অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। দুধে যখন বলক আসতে শুরু করবে তখন আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিব আর নাড়তে থাকবো। আমি কিন্তু এখনও চুলাটা বন্ধ করিনি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশে যাওয়ার পর অপেক্ষা করব আরও একটা বলক আসা পর্যন্ত। আরেকটা বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি সাথে সাথে ভিনেগার মিশ্রিত পানিটা আস্তে আস্তে দিয়ে দিব। ময়দা আর ভিনেগারের সাথে পানির রেশিও, এই দুইটা ফ্যাক্টরের কারণে এই ছানাটা অনেক নরম হয়। আর অনেক সময় দুধ অনেক ঠান্ডা করে ভিনেগার দিলেও সেই ছানাটাও কিন্তু নরম হয়, ওইটাও কিন্তু সন্দেশের জন্য পারফেক্ট হয়। ছানা হয়ে যাওয়ার পর আমি একটু হাত দিয়ে দেখলাম এটা এখনও অতিরিক্ত নরম। আমি এটাকে আরও কিছুক্ষণ রেখে দিব। যদিও আমি ছানাটাকে নরমই রাখবো কিন্তু এতটা নরম না, আর একটু কুক হলে তারপর আমি নামিয়ে নিব। প্রায় 2-3 মিনিট পর এটাকে চেক করে নিলাম। এখন আমি এটাকে ছেঁকে নিব। একটা পাতলা সুতি কাপড়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ট্যাপের পানি ছেড়ে দিয়ে ছানাটাকে একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে। এভাবে কাপড়টাকে ধরে ছানাটাকে দুলিয়ে দুলিয়ে ওয়াশ করব, যাতে সব টক পানি বেরিয়ে যায় আর এই প্রসেসে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। এখন আপনি চাইলে চিপে চিপে সবটুকু পানি নিংড়িয়ে এটাকে সাথে সাথে রান্না করতে পারেন, অথবা এটাকে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন 1 ঘন্টা। চিপে চিপে পানি ফেলে দিয়ে সরাসরিও রান্না করা যায়, কিন্তু আমি এটাকে হাতে সময় আছে বলে একটা টাওয়াল পেঁচিয়ে রেখে দিব 1/2 ঘন্টার মতো। এতে করে টাওয়ালটা বাড়তি পানি চুষে নিবে। এখন আমি সন্দেশটাকে ঢালার জন্য একটা মোল্ড রেডি করে নিচ্ছি। এটা 6x6 ইঞ্চি মোল্ড। এখানে আমি পেপার বিছিয়ে নিয়েছি। আমার কাছে বেকিং পেপার ছিল না, এজন্য আমি আজকে বাসার নর্মাল কাগজটা দিয়েছি। এভাবে সাইড দিয়ে বাড়তি কাগজ রাখবেন, এতে করে টেনে উঠাতে সুবিধা হবে। তো রান্না যাওয়ার আগে অবশ্যই মোল্ডটা রেডি করে রাখতে হবে, যাতে রান্না করার পর দ্রুত ঢেলে নেওয়া যায়। এখন আমি চলে যাচ্ছি মোল্ড রান্নায়। তার আগে আমি আপনাদেরকে ছানাটা একটু মেপে দেখাই। এখানে প্রায় 2 কাপের মতো ছানা হয়েছে, একটু বেশি হলেও সমস্যা নেই। এখন আমি ছানাটাকে কুচলিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নিব। ঠিক আমরা আলু ভর্তা যেমন করি ঠিক ওইভাবে আমি এটাকে ম্যাশ করে নিব, যাতে এটা মসৃণ হয়ে যায়। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। ছানাটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, চুলা কিন্তু এখনও জ্বালাইনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। চুলাটা মিডিয়াম হিটে ধরিয়ে দিয়েছি। এখন ছানাটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করব। আমি আপনাদেরকে সময়টা একটু দেখিয়ে দিই, যদিও আমার সাথে আপনাদের সময়টা নাও মিলতে পারে, কারণ সবার ছানার পানি সেম না, আবার সবার চুলার হিটও সেম না। তারপরেও যাতে একটু আন্দাজ করে নিতে পারেন সেই জন্য দেখিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে 1 কোটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনার চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু কন্ডেন্স মিল্ক দিলে টেস্টটা যেমন বেড়ে যায় তেমনি এটার বাইন্ডিংও আসে আর সন্দেশটাও অনেক সফট হয়। এখন কন্ডেন্স মিল্কের সাথে ছানাটাকে মিশিয়ে রান্না করতে হবে যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম হাই আছে, রান্না হচ্ছে প্রায় 15 মিনিটের মতো। পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়োর দুধটা একসাথে দিচ্ছি না, প্রথমে অর্ধেক দিয়ে মিশিয়ে তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিতে হবে রান্নার শেষের দিকে। এখন এটার যে টেক্সচারটা এসেছে এটা হচ্ছে নরম পাকের সন্দেশ। এখন যদি আমি এটাকে নামিয়ে ফেলি এটা ঠান্ডা হওয়ার পরেও অনেক সফট হবে। আপনারা যদি একটু শুকনো শুকনো চান ছানার কেক সন্দেশটা, তাহলে এটাকে আরও শুকিয়ে নেবেন। নর্মালি নাটোরের যে কেক সন্দেশটা আছে সেটা কিন্তু শুকনোই হয়। এখন আমি ছানাটা থেকে 3/2 ভাগ তুলে নিচ্ছি। এখানে আমি 3 লেয়ার করব। আপনারা যদি 2 লেয়ার করেন তাহলে অর্ধেকটা তুলে নেবেন। এখন বাকি 3/1 ভাগের সাথে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিব। ছানার পরিমাণ প্লাস কোকো পাউডারের কোয়ালিটি বুঝে আপনারা অল্প অল্প করে কোকো পাউডারটা অ্যাড করতে পারেন। এখন আমি কোকো পাউডারটাকে ভালো করে ছানার সাথে মিশিয়ে নিব।
এখন আমি দ্রুত ছানাগুলোকে মোল্ডে ঢেলে নিব ঠান্ডা হওয়ার আগেই। প্রথমে আমি সাদা যে দুই ভাগ তুলে রেখেছি তা থেকে এক ভাগ বিছিয়ে দিব। তো এটাকে আমি যতটা সম্ভব সমান করে বিছিয়ে নিচ্ছি। তারপর কোকো পাউডার মিশ্রিত ছানাটা দিয়ে দিলাম। কোকো পাউডারের লেয়ারটাকেও আমি সমান করে বিছিয়ে নিচ্ছি। আপনারা যদি দুই লেয়ার করেন তাহলে আর এত ঝামেলা হবে না। এটাকে আমি সমান করে বিছিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বাকি অংশটুকুও দিয়ে দিচ্ছি। এটাকেও আমি সমান করে বিছিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, এটা অপশনাল, না দিলেও হবে। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে আগে পুরো ঠান্ডা করে নিব, তারপর এটাকে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার মতো। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করার পর আমি এটাকে ডিমোল্ড করব, তারপর স্লাইস করব। এটা সেট হতে একটু টাইম লাগে, তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। সন্দেশটাকে ফ্রিজে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে আমি ডিমোল্ড করব। প্রথমে বাড়তি যে কাগজটা ছিল সেটা ধরে একটু লুজ করে নিতে হবে, তারপর এটাকে সাবধানে তুলে নিতে হবে। যেহেতু এটাতে পেপার বিছিয়ে দেওয়া আছে, খুব সহজেই তুলে নেওয়া যাবে। এখন আমি ছুরি দিয়ে আগে দাগ কেটে নিব। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে কাটতে পারেন। আমি আন্দাজ করে দাগগুলো কেটে নিয়েছি ফার্স্টে, দেন আমি এটাকে কাট দিব। তো আমি ছানাটাকে কেটে নিলাম। এই যে দেখুন, আমাদের ছানার কেক স্যান্ডউইচ বা কেক সন্দেশ মিষ্টিটা রেডি হয়ে গেল। এটা বানাতে কিন্তু অনেক সহজ, আপনারা দেখে নিলেন। এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এটাতে যেহেতু কোকো পাউডার আছে আর ছানার মিষ্টি, তাই এটাকে বেশি দিন ফ্রিজে রাখা যাবে না, 3 দিনের মতো রেখে খেতে পারবেন। 4-5 দিন হয়ে গেলে এটার মধ্যে একটু স্মেল চলে আসে। আর ছানাটাকে আপনারা যদি আরেকটু শুকান তাহলে আরও কিছুদিন ভালো থাকতে পারে। আমি নরমই রেখেছি বাচ্চাদের জন্য, বাট নর্মালি এটা কিন্তু একটু শুকনোই হয়। আর আপনারা যদি কোকো পাউডার মেশাতে না চান, কেক সন্দেশ নাও বানাতে চান, তাহলেও এই রেসিপি দিয়ে আপনারা নর্মাল সন্দেশও বানাতে পারেন। আর এই সন্দেশটা অনেক সফট হয়, অনেক মজাদার হয়। একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করার জন্য, আর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর আরেকটা কথা আজকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনাদের দোয়ায়, ভালোবাসায় আর সাপোর্টে। আপনারা যদি আমাকে এত সাপোর্ট না দিতেন, এত পছন্দ না করতেন আমার ভিডিওগুলো, তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। অবশ্যই আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছে আমি এসেছি, আর সেই সাথে আপনারাও উসিলা হিসেবে ছিলেন। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।